ন তারিখ নরেন্দ্র মোদী সমাবেশ এই সমাবেশে গেলে সজাতির অর্থাৎ পাহাড়িদের ঘর পুড়ে ফেলা হবে এটা মিথ্যে নয় এটা অবশ্যই করে দেখাবো অকবরক ভাষায় খুন করে ফেলা ঘরবাড়ি পড়ে ফেলা কিংবা ধ্বংস করে দেওয়ার অডিও রেকর্ডিং হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে ইতিমধ্যে গোটা এডিসি এলাকায় ভাইরাল হয়ে যাওয়ায় তীব্র প্রতিক্রিয়া এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে শান্তিপ্রিয় মধ্যে সোমবার দুপুরে এডিসি এলাকার জনৈক শুভার্থী হেডলাইন্স ত্রিপুরার কাছে এই অডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়েছেন এমন বক্তব্যের বিরুদ্ধে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী জানানো হয়েছে এডিসির সদর দপ্তর সহ রাজ্যের সমস্ত এডিসি এলাকায় এই অডিও রেকর্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে এই ঘটনা ইতিমধ্যেই পাহাড়ে বসবাসকারী শুভবুদ্ধি মহলে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে তাদের অভিমত একটি বিচ্ছিন্নতাকামী গোষ্ঠী সরকার বিরোধী প্ররোচনা করে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিরুদ্ধে এই গোষ্ঠীটি এর আগেও নানা অপপ্রচার আনার চেষ্টা করছে অতি সম্প্রতি ফেসবুকে নানা অপপ্রচার করেছে দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই গোষ্ঠীটি ষড়যন্ত্র করে যাওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে মানুষের চলাফেরা স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার উপর জবরদস্তি সংশ্লিষ্ট বিচ্ছিন্নতাকামী গোষ্ঠী টি হস্তক্ষেপ করছে খুব কম সময়ের এই মেসেজটি গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে একটু শুনে নেওয়া যাক এই মেসেজের পরিষ্কার ভাবে কি বলা হয়েছে যতননা গ্রুপ নিবরন খামাই মাইয়াপুরো জে 9 তারিখ নরেন্দ্র মুডি ফাইনাই আগরতলাওয়া জে থানারকনি নক আফরো দেবরমানী বংশ তিপরা বংশ হনি সিনগা গাই বিনি নক জে থানা যতই জতই সগই হকই নাই অবননা কয় অ যতন যতনা পিরননবাগে অবচেংরা কবই পৌরা বগা কাঠাং নি বাকে তিখলাই আপসং যতন লুকর হামাই ও মেসি যতন পাঠ হোক রেডি এ ঘটনায় ইতিমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা বাহিনী তথা সাইবার সেলের দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সাম্প্রতিক ঘটনাবলিতে লক্ষ্য করা গেছে বিশেষ করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে অপপ্রচার বিভ্রান্তি উস্কানিমূলক মন্তব্য ইত্যাদি ছড়িয়ে দেওয়া হলেও পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত শাখাগুলি আক্ষরিক অর্থেই কোন প্রতিরোধ ব্যবস্থা সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারেনি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর মাধ্যমে এরকম বিভিন্ন প্রচারণার ফলে প্রাণহানি সহ ঘরবাড়ি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে শুধুমাত্র গুজবের ফলে রাজ্যে চারজনকে হত্যা করা হয়েছিল এত ঘটনার পর কেন পুলিশের সংশ্লিষ্ট শাখার কোন হেলতুল নেই কেন এক্ষেত্রে গুজব কিংবা অপপ্রচারকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা তৎক্ষণাৎ নিতে পারছে না পুলিশ এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে দেবাশিস দেবের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা